हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई भालो आछो एबं आमिओ भालो आछि। तो एखन बाजे सकाल 10टा मतो आर एखान थेके आजकेर ब्लगटा स्टार्ट करछि। आशा करछि तोमादेर सबाईके पाशे पाबो आर तोमादेर भिडियोटा भालो लागबे। तो चलो आजके दिनटा शुरू करा जाक। तार आगे बोले राखि, जारा चैनले नतून आछो तारा चैनलटिके सबस्क्राइब करे दिओ एबं भालो लागले भिडियोते एकटा लाइक करे दिओ। तो चलो एबार संसारेर काजगुलो सेरे नेओया जाक। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে গিয়ে সমস্ত বাসি কাজ সেরে সোজা রান্নার পারে গেছিলাম। রান্না বান্না করে নিয়ে সমস্ত বাচ্চারা ড্রয়িং এসেছিল, তাদেরকে ড্রয়িং করালাম। তার মধ্যে আমার হাজবেন্ড আবার ভাত খেয়ে কাজেও চলে গেছিল। তো যাই হোক, এখন বাজে সকাল 10:30টা মতো। আর এখন আমি ঘরের বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি। আর সকালে যতই বাসি কাজ হোক না কেন, ঘর দূর কিন্তু বারবার ঝাড় দিতে হবে। আর তাছাড়া আমার বাচ্চা ছেলে, দামাল ছেলে, তো ও সারাক্ষণ ঘর নোংরা করতে থাকে। এই যে বিছানাটা ঝাড়লাম, কিছুক্ষণের মধ্যে আবার গুটিয়ে ঘ করে দেবে। এই দেখো, দেখেছো তো, ঘরদূর কেবলমাত্র ঝাড় দিয়ে রেখে দিই, আবার ঘর যা তাই হয়ে যায়। যাই হোক, ওর মানে কিছু না করলে এক বস্তা শুধু খেলনার গাড়ি, সারা ঘর গাড়ি ছিটিয়ে রেখে দেবে। ওই গাড়ি গোছাতে গোছাতেই না মাজা পড়ে যায় আর কি। তো যাই হোক, মা চিংড়ি মাছ বাচ্চে ওইদিকে, বাবা চিংড়ি মাছ খেতে চেয়েছিলো, তো বাড়ির উপরে একজন এসেছিলো, তো তার কাছ থেকে মা চিংড়ি মাছ নিয়ে মা আবার চিংড়ি মাছগুলো বাচ্চে। আর আমি সেই সুযোগে ঘর দুটো পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর দুটো পরিষ্কার করে নিয়ে না এবার দুপুরে রান্নার দিকে ভিড়ে যাব। তো আজকে সারাদিন কোনো বৃষ্টির দেখা নেই, কিন্তু প্রচণ্ড ঘুমসে একটা গরম পড়ছে। তো এই গরমটাই মানে ভীষণ বাজে লাগছে আর কি। তো প্রচণ্ড পরিমাণে জল পেপেসে পেয়েছিলো। জল খেতে এসে দেখছি যে জল ফুরিয়ে গেছে, আবার জলটা এখন উবুর দিতে নিয়েছি। আর তিন চার দিন আগে কি হয়েছে, জল উবুর দিতে গিয়ে না আমার হাতে মোচকা লেগেছে। আমি এখনও কাউকে বলিনি, তবে না মাঝে মধ্যে ব্যথা করছে। দেখি আর দুই তিন দিন যদি ব্যথাটা আবার যদি ওরকম হয়, তাহলে ভাবছি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসবো। আর কি বলো তো, আমার হাজব্যান্ডও বাড়ি থাকে না, বাবাও বাড়ি থাকে না, এবার কতক্ষণ কার অপেক্ষায় বসে থাকবো যে হচ্ছে জলের পটটা উবুর করে দেবে। তো সেই জন্য নিজে নিজে চেষ্টা করতে করতে এখন বেশ পারি। আমার ছেলে সকালবেলায় উঠলেও এখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু খায়নি, দুটো বিস্কুট আর একটু জল ছাড়া। তো মা দুধ নিয়ে আসলো, দুধটা এখন জাল দিয়ে নেবো। আর জাল দিয়ে নিয়ে একটু সুজি রান্না করে আমার ছেলেকে খাইয়ে দেবো, তারপরে রান্নার পরে যাব। তাহলে কি বলো তো, আমাকে বেশি জ্বালাবে না। তো আর দুপুরবেলায় ভাত দিয়ে দেবো। তো ভাতের সাথে যদি মাছ হয়ে যায় তাহলে আর কোনো কথাই হয় না, মানে কোনো কথাই বলতে লাগবে না, ও একা একাই খেয়ে নেবে মাছটুকু যদি বেছে দিই। মাংসটা খাই, কিন্তু মাংসর থেকে মাছটা আবার বেশি ভালো খাই। তো ওর খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা। এমনিতে তো বাচ্চাদের খাওয়াতে গেলে প্রচণ্ড ঝামেলা মানে সহ্য করতে হয়, কিন্তু আমার ছেলের একটু বেশি ঝামেলা। দেখতেই পাও যে আমার ছেলের গায়ে কিছু নেই, একদম ঠ্যাং ঠ্যাংয়ে লিল লিলে একটা মানুষ। তো আমিও যেমন, আমার ছেলেও তেমন। তো কি বলো তো, আমি আগে না প্রচণ্ড মারধর করতাম খাওয়া নিয়ে, কিন্তু এখন মনে ভাবি যে অত মারধর করে খাওয়ানোর থেকে ওর যখন ইচ্ছে হবে ও তখন খাবে। ওই জন্য এখন আর ওকে খাওয়া নিয়ে চাপাচা পড়ি না, যখন ওর খিদে পায় তখন এমনিতেই খায়। এছাড়া আমি ডাক্তারখানাতেও ওর মানে অনেক ওষুধ নিয়ে এসেছি হজমের জন্য। তো ডাক্তার নিজে বিরক্ত হয়ে আমাকে বলেছে যে ওকে এত পরিমাণে ওষুধ খাইও না, খিদের ওষুধ, এতে এটা একটা নেশায় পরিণত হয়ে যাবে। সেই জন্য আর কি আমি ওষুধ খাওয়ানোটাও বন্ধ করে দিয়েছি। ওর যখন খিদে পাবে তখন ওর নিজে ইচ্ছাতেই খাবে, যতটুকু খাক ততটুকুই খাবে। তবে খাবার নিয়ে আমি আর ওকে চাপাচাপ করবো না। আর এদিকে কথা বলতে বলতে চলে এসেছি রান্নার পারে, দুপুরে রান্নার জোগাড় করছি। তো যাই হোক, আজকে দুপুরে রান্না হচ্ছে পটল দিয়ে সজনে না নাজনে ডাঁটা আমি জানি না, যাই হোক সেই ডাঁটা দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা হালকা রসা মতো। তো বড় বড় যে কাঠগুলো ছিল সেগুলো পাটখাটির তলায় চাপা পড়ে গেছে, দিয়ে শুধু পাটখাটি দিয়ে জাল দিচ্ছি, তো তাই চারি সাইডটা এত নোংরা নোংরা লাগছে, মানে ছাইগুলো উড়ে উড়ে পড়ছে। আর এই যে এইদিকে পাটা ছিলে শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছে, আজকে নিঘাত হাত জ্বলবে এটুকু আমি গ্যারেন্টি। তো চলে এসেছি দুপুরের খাওয়াতে, এই দেখো একটা চচ্চড়ি আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা হালকা রসা।
তো এই জায়গাটা করে খেয়েছিলাম বলে এই জায়গাটা নেতানুতি দিয়ে দিচ্ছি। আর রান্নাঘরেও নেতা টাতা সব দেওয়া হয়ে গেছে, আর বাসন যেগুলো ছিল সেগুলো দেখছি মা কখন মেজে নিয়ে চলে এসেছে। আমি আসলে কি বলতো, ছেলেকে ঘুম পাড়াতে ঘরে একটু শুয়েছিলাম, তো সেই সুযোগে মা আবার দেখছি সমস্ত কাজগুলো করে নিয়েছে। আর তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে, আর স্নান ধান করে এসে ছাদে আমার জামা কাপড়গুলো মেলতে এসে দেখছি যে এগুলো সব শুকিয়ে গেছে, কারণ আজকে তো বৃষ্টি হয়নি, আজকে বেশ ভালোই রৌদ্র দিয়েছে। তো যেগুলো ঘরে ছিল সেই সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলা হয়েছে, আর সেইগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই যে কালকে এই গাছটা এখানে প্রতিস্থাপন করেছিলাম, গাছটার এই অবস্থা হয়ে গেছে, আজকে যেহেতু রৌদ্র পড়েছে তাই। তো এখন বাজে 3টে, আর এখন আমি স্নান করে উঠলাম। 3টে বললেও ভুল হবে, এখন 3:30 মতো বাজে। আর এখন আমি স্নান করে উঠলাম, আর উঠে আমি এখন ছাদে আসলাম কেবলমাত্র। সমস্ত কাজকর্ম সব কমপ্লিট, দুপুরকারের মতো খাওয়া দাওয়া রান্না বান্না যা কিছু ছিল। আর মা আজকে দুটো কাজ করে দিল আমাকে, বাসনগুলো মেজে দিয়েছে, উঠুন টুকুন ঝাড় দিয়ে দিয়েছে। আর এই দেখো বৃষ্টিপদ্মের কুড়িগুলো আরও বড় হয়ে গেছে, আর মাটির তলা থেকে আরও অনেক কুড়ি বেরিয়েছে। সেগুলো তোমাদের হয়তো এখন দেখাচ্ছি না, কিন্তু যখন আর একটুখানি বড় হবে তখন তোমাদের দেখাবো। আর এই যে জবা গাছ আছে, কত ফুল, আজকে পুজো দেওয়া হয়নি সেই জন্য আজকে ফুলগুলো সব গাছেই রয়ে গেছে আর কি। তার এই দেখো গাছের ফুলগুলো দেখো কীরকমভাবে জ্বলে গেছে, আসলে কদিন পরপর বৃষ্টি হয়েছে না, বৃষ্টির পরে আজকে হঠাৎ করে রৌদ্র দিয়েছে, দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, কেমন জ্বলে জ্বলে গেছে ফুলগুলো। এইদিকে আবার গোলাপি জবা গাছটাতেও দেখো কতগুলো ফুল এসেছে, 3টে না 4টে মতো, বেশ ভালোই লাগছে ফুলগুলো। আর এইদিকে যে সাদা জবা বলে যে গাছটা লাগিয়েছি ওটার তো গোলাপি ফুল হচ্ছে, এ দেখো আজকে একটা দিয়েছে, এ দেখো পুরো সেম, ওইটাও যা এইটাও তাই। তবে কি গাছের পাতাগুলো একটু আলাদা, এটার পাতাগুলো একটু বড় বড়, আর এইদিকে যে গোলাপি গাছটা আছে, গোলাপি জবা গাছটা, এর পাতাগুলো একটু ঝিরি ঝিরি, এটাই যা পার্থক্য। তাছাড়া ফুল কিন্তু একই রকম হচ্ছে। আর এদিকে আমার ছেলে রাগ করে চলে গেল নিচে, কারণ আমাকে বারবার করে নিচে যেতে বলছে, আমি যাচ্ছি না বলে ও আবার নিজেই বিরক্ত হয়ে নিচে চলে গেল খেলনাপাতি গুছিয়ে নিয়ে। আর এই দেখো এই যে এই ব্যাগ বললে ভুল হবে, বস্তাটার মধ্যে অযত্নে যে বৃষ্টিপদ্মগুলো লাগানো ছিল, মানে ফেলে রাখা ছিল আর কি, তার থেকে আবার 3খানা ফুল দিয়েছে, কত সুন্দর লাগছে না ফুলগুলো। আর যাই হোক, আর এই দেখো এইদিকে যে ফুলগুলো দেখছো এইগুলো কালকে ফুটবে, এটুকু গ্যারেন্টি। আমি বুঝতে পারিনি, চলো আই এম সরি। তো আমার ছেলে ঘুমাবে বলে আমাকে আবার ডাকতে এসেছিল, তো আমি ওকে নিচে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার ছাদে চলে আসলাম, কারণ চারিদিকে পুরো কালো হয়ে গেছে, মেঘে ঝোড়ো মানে বাতাস শুরু হয়েছে, তো সেই জন্য আমি ছাদে আসলাম। আসলে কী বলতো, যখন ঝোড়ো বাতাস হয় না আমার ছাদে আসতে ভীষণ ভালো লাগে, চারিদিকের প্রকৃতিটাকে অনুভব করতে খুব ভালো লাগে। আর এই যে কালকে আমি অফ ক্যামেরায় এই কাটিংগুলো লাগিয়েছিলাম, এর মধ্যে চাঁদনি ফুল আছে, তারপর বেলি ফুল আছে, বুগেনবেলি আছে, সাদা জবা আছে, নানান ধরনের কাটিং কালকে বসিয়েছিলাম। আর এই দেখো আকাশে মেঘের অবস্থা, দেখো ওই দিকটা পরিষ্কার আর আমাদের এই দিকে মাথার উপরে পুরো কালো হয়ে আছে। তো বৃষ্টি নামবে নামবে ভাব, তো বৃষ্টি একটু আসা দরকার, আজকে প্রচণ্ড গরম পড়েছে সারাদিন, একটা গুমসে গুমসে গরম, তো বিরক্তিকর একটা মানে দিন ছিল আজকে, মানে আমার কাছে, সবার কাছে কীরকম ছিল আমি জানি না, তবে আমার কাছে আজকের দিনটা একটু বিরক্তিকর ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আজকে এইটুকুই, ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে লিখে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো।